আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাটুন, সাসকাচুয়ান, কানাডা থেকে। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে খুব কমন একটা সমস্যা নিয়ে ডিসকাস করা, সেটা হচ্ছে যে আমাদের মনে আসে কিন্তু মুখে আসে না, ব্যাপারটা এরকম। বা আরও ভালো মতো বলে বুঝায় যে আমরা যখন ইংলিশের একটা কিছু দেখি তখন আমরা সব বুঝি, আমাদের লিসেনিং বেশ ভালো, আমরা সব বুঝি যে কী হচ্ছে না হচ্ছে, কী বলতেছে সব বুঝি, ইংলিশ মোটামুটি আমরা পারিও, গ্রামার ট্রামার মোটামুটি একটা পারিও, আমাদের ভোকাবুলারিও বেশ ভালো, ঠিক আছে। তো এই সব কিছুই আমাদের মাথার মধ্যে আছে কিন্তু আমরা বলতে পারি না। আচ্ছা, আমাদের ইংলিশটা এই পর্যন্ত চলে আসে কিন্তু এখান থেকে আর বার হয় না, ঠিক আছে। বা আমরা হয়তো বা অনেক সেন্টেন্স ভিতরে বানাইতেও পারি, মাথার ভিতরে হয়তো আমরা অনেক কিছু বানাইতেও পারি কিন্তু এটা ডেলিভারি করতে পারি না। তো এইটা খুব বড় একটা সমস্যা, মানে এই সমস্যাটার জন্য আমরা অনেক বেশি আটকায় যাই, আমরা আইএলটিএস টাইএলটিএস ইন্টারভিউ টিন্টারভিউতে অনেক মানে বেশ ঘোল খাই আর কি। তখন এই সমস্যার মূল কী এবং এই সমস্যার সমাধান কী? তো এই ভিডিওতে হচ্ছে গিয়ে প্রধানত হচ্ছে সমস্যার মূলটা নিয়ে, মানে সমস্যার কারণটা কী সেটা নিয়ে একটুখানি কথা বলা, আর শেষে হয়তো বা কিছু টিপস টিপসও দেওয়া যাইতে পারে যে সমস্যা থেকে উত্তরণ উপায় কী। যাই হোক, তো এখন এই সমস্যাটা যাওয়ার আগে আমি আর একটুখানি জাস্ট একটুখানি বুঝায় বলতে চাই যে আমাদের বাংলাদেশের যারা অ্যাভারেজ যে মানুষজন আর কি, তাদের ইংলিশের অবস্থাটা কী, তাদের ইংলিশের কম্প্রিহেনশন বা ইংলিশ বুঝার ব্যাপারটা ঠিক কেমন। যেমন আমি এক্সাম্পল আনতে পেরেছি গেম অফ থ্রোনসের, ঠিক আছে। গেম অফ থ্রোনস একটা সিরিজ আপনারা অনেকেই হয়তো দেখছেন, যাই হোক খুবই নাম করা সিরিজ। গেম অফ থ্রোনসে যখন আপনার জন স্নো, সে যখন একা কোনো কথা বলে, সে ধরেন একটা কোনো স্পিচ দিচ্ছে, আমরা স্পিচে সব কিছু বুঝি, ঠিক আছে, সে কী বলতেছে প্রতিটা ওয়ার্ড বুঝি। ধরেন সে যদি স্পিচে, ধরেন সে যদি 500 মতো ওয়ার্ড বলে থাকে, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝি, 500-র মধ্যে হয়তো 500-ই বুঝবো, আর না হইলেও কিছু ওয়ার্ড যদি আমাদের অপরিচিত লাগে আমরা 450-র মতো ওয়ার্ড বুঝবো, ঠিক আছে। কিন্তু যখন সিচুয়েশন যখন আরেকটু কমপ্লিকেটেড হয়, যখন 3 বা 4 জন যখন কথা বলে এবং তারা যখন খুব দ্রুত কথা বলে, তখন আমরা ঘটনা কী হচ্ছে তা আমরা সব বুঝি, মানে কন্টেন্ট কী সেটা আমরা সব বুঝি, কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমরা তখন সব ধরতে পারি না, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম যে যেহেতু তখন ল্যাঙ্গুয়েজের বাদ দিয়ে আরও অনেক ক্লু থাকে, ঠিক আছে, যেহেতু আমরা জানি যে এই যে ডিসকাশনটা হচ্ছে, যারা 3 জন মিলে যে কথাটা বলতেছে সেটা ঠিক কোন কনটেক্সটে বলতেছে, তারপর 3 জনের মধ্যে রিলেশনগুলো কী, তারপর 3 জন যে কথা বলতেছে তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, তো এই সব মিলায় আমরা বুঝতে পারি যে তারা কী নিয়ে কথা বলতেছে, আমরা এটা ধরে ফেলতে পারি তারা কী নিয়ে কথা বলতেছে। আর তাদের যে কথা মূল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের আমরা হয়তো বা 60-70% ধরতে পারি, কিন্তু 60-70% ধরলেও আমাদের সমস্যা হয় না, কারণ এই বাকি ক্লুগুলো মিলায় এবং সব কিছু মিলায় এবং 60-70% মধ্যে যেসব ক্লু থাকে, যেসব ওয়ার্ড থাকে, তো সেটা দিয়ে আমরা মোটামুটি কন্টেন্টের যে স্পিচটা, মানে যেই আপনার যে কনভারসেশন চলতেছে সেই কনভারসেশনের 100% আমরা ধরতে পারি। আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখতেছি, তো আমাদের জেনারেলি আমাদের সিচুয়েশন হচ্ছে এই যে আমরা সরল রৈখিক যদি মনোলগ হয় সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি, আর যদি একটুখানি পেঁচানো পুচানো কিছু থাকে, যদি স্পিকার যদি 3-4 জন হয় বা যদি একটু জোরে কথা বলে বা যদি একটু ফাস্ট কথা বলে, তাহলে সেক্ষেত্রে আমরা পুরোপুরি বুঝতে পারি না কিন্তু আমরা মোটামুটি কী নিয়ে কথাবার্তা হচ্ছে বা কন্টেন্টটা কী সেটা আমরা ধরতে পারি। আচ্ছা, তো এই এই গেল হচ্ছে আমাদের ওভারঅল সিচুয়েশন, কিন্তু যেভাবেই পারি যতটুকুই পারি তারপর আমরা যে কোনো অবস্থাতেই মোটামুটি 60-70% আমরা ধরতে পারি, মানে আমরা বুঝতে পারি। এখন 60-70% আমার মতে এটা অনেক, এটা হিউজ। এখন 60-70% যদি আপনি কথা বুঝতে পারেন তাহলে বলতেও পারা উচিত, কিন্তু আমরা বলতে পারি না। আমরা বুঝতে যদি 70% পারি, বলতে আমরা 20% পারি না। এখন বলতে কেন আমরা 20% পারি না? বলতে 20% পারি না এই কারণে যে আমাদের ইংলিশের জ্ঞানটা প্রধানত থিওরিটিক্যাল, ইংলিশের জ্ঞানটা আমাদের প্র্যাকটিক্যাল না। এখন থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল ব্যাপারটা একটুখানি বুঝায় বলতে হবে। যে কোনো নলেজ বা যে কোনো স্কিলই হচ্ছে গিয়ে আপনার দুইটা বিষয় থাকে, মানে দুইটা কী বলা যায় ফাউন্ডেশন থাকে যে কোনো স্কিলের, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। যেমন ধরেন আপনার ড্রাইভিং, ঠিক আছে, ড্রাইভিংটা হচ্ছে যেমন আপনি জানেন যে থিওরিটিক্যালি আপনি গিয়ার দিলে কী হবে, আপনার স্টিয়ারিং ঘুরাইতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই জ্ঞানগুলো হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল জ্ঞান,
ঠিক আছে। এখন এই জ্ঞানগুলো আপনি একটা ইউটিউব ভিডিওতে যদি এখন যান, ইউটিউব ভিডিও যদি দেখেন যে হাউ টু ড্রাইভ, ঠিক আছে, এই জ্ঞানগুলো আপনি তখন ওরা আপনাকে শো করবে, দেখাবে যে এমনি এমনি করে গিয়ার দিতে হবে, প্রথমে ইগনিশন দিতে হবে, তারপর গিয়ারে ডি দিতে হবে, তারপর হইতেছে আপনার ব্রেক ছাড়তে হবে, আস্তে আস্তে ব্রেক ছাড়তে হবে, গাড়ি তখন সামনে বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তো এই থিওরিটিক্যাল জ্ঞানটা আপনার মধ্যে আছে, মানে আপনি এটা সরাসরি পাইতে পারেন, ইউটিউব থেকে পাইতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে, আপনাকে যদি এখন একটা গাড়িতে বসায় দেওয়া হয় তাহলে আপনি গাড়িটা চালাইতে পারবেন না, এই শুধু থিওরিটিক্যাল জ্ঞান দিয়ে আপনি চালাইতে পারবেন না, বা যদি চালানো, ঠিক আছে, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার সেই পরিমাণ কনফিডেন্স আসবে না। সো গাড়ি চালানোর জন্য, আপনাকে ভালোভাবে গাড়ি চালানোর জন্য আপনাকে আগে থিওরিটিক্যাল জ্ঞান নিতে হবে, এবং তারপর কোনো এক ইনস্ট্রাক্টরের সাথে বা যেভাবেই হোক আপনাকে গাড়ি নিয়ে বার হইতে হবে। হ্যাঁ, আপনাকে গাড়ি নিয়ে বার হইতে হবে। ঠিক সেরকম আরেকটা এক্সাম্পল দেওয়া যায় সাঁতারের ব্যাপারে। ঠিক আছে, আপনাকে আমি ধরেন একজন সাঁতারে, যে খুব সাঁতারে দক্ষ, সে আপনাকে বলতে পারে, অনেক বলতে পারে যে ভাই তুমি পানিতে নামবা, শরীরটাকে লম্বা করে দিবা, তারপর পানি হাত দিয়ে এমনি করে টায় 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 টেনে পানি আনবা, পা দিয়ে পানিতে ঝাপটাবা, তো সেক্ষেত্রে তুমি সাঁতার কাটবা, ব্যাপারটা এই তুমি ভাসে থাকবা। কিন্তু ব্যাপারটা আসলে এত সিম্পল না, এটা হচ্ছে থিওরিটিক্যাল জ্ঞান হইলো, ঠিক আছে। কিন্তু আপনি এই যে এই কাজগুলোই করতে পারবেন না, আপনি তখন পানিতে নামার পরে পা দিয়ে পানি ঝাপটানো এবং হাত দিয়ে পানি সামনে বাড়ানো, ঠিক আছে, শরীরটাকে সামনে ঠেলে দেওয়া পানির মধ্যে দিয়ে, এটা আপনি তখন পারবেন না, বুঝছেন, কারণ আপনার ওই প্র্যাকটিক্যাল জ্ঞানটা নাই, প্র্যাকটিক্যাল নলেজটা নাই। তো এই জন্য থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই দরকার, 50-50 আর কি, থিওরিটিক্যাল 50%, প্র্যাকটিক্যাল 50%, দুইটা মিলে 100% যদি হয় তখন আপনি স্কিলটা কাজে লাগাইতে পারবেন। তো এখন এই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আর কি, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা ছিল, সেখানে আমাদেরটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড ছিল, এখন মনে হয় কমিউনিকেটিভ ইংলিশ বা কিছু, কিন্তু এখন কমিউনিকেটিভ ইংলিশ হইলেও আলটিমেটলি আমার মনে হয় না যে খুব বেশি কোনো ব্যাপক কোনো চেঞ্জ হয়েছে, মানে সব একই আছে আর কি, একটু হয়তো বা নামে চেঞ্জ হয়েছে আর কি, যাই হোক। কিন্তু আমাদের প্রধানত, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এই প্র্যাকটিক্যাল দিকটা একেবারে নাই, আমাদের প্রধানত থিওরিটিক্যাল দিক নিয়েই আমাদের যা আর কি, সব কিছু হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে। ইংলিশ আপনাকে শিখাবে, ঠিক আছে, কিন্তু ইংলিশ কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাকে শিখাবে না, আপনি ইংলিশ ব্যবহার করতে পারবেন না, আপনার ওই জড়তা আপনার কাটবে না, আপনাকে ইংলিশ আমাদের স্কুল কলেজ ইংলিশ বলতে হয় না, যেহেতু আপনার বলতে হয় না, ঠিক আছে, তো বলতে না হলে আমরা স্পিকিংটাও আমাদের আসে না, আমরা হয়তো লিখতে পারি কারণ আমাদের একটু লিখতে হয়, ঠিক আছে, কিন্তু আমরা স্পিক একেবারেই করতে পারি না। তা এখন এখান থেকে উত্তরণের উপায়টা কী? এখান থেকে উত্তরণের অনেকগুলো উপায় থাকতে পারে, এটা খুব কঠিন কোনো সমস্যা না, একটু যেটা দরকার সেটা হচ্ছে সাহস আর উদ্যোগ। তো একটা উপায় থাকতে পারে, কোনো একজন স্পিকিং পার্টনার যদি পান তো তার সাথে স্পিক করতে পারেন। মোদ্দা কথা হইতেছে কি, ইংলিশ আমাদের ভিতরে আসে, আমাদের খেলে জড়তা কাটাইতে হবে। আপনি যদি কোনো স্পিকিং পার্টনার পান বা পার্টনার্স পান, কয়েকজন যদি পান, তাহলে তাদের সাথে কথা বলতে পারেন, এটা হচ্ছে বেস্ট ওয়ে, কারণ সরাসরি সে আপনার কথা শুনবে, আপনি তার কথা শুনবেন, আপনি তার সাথে কথা বলবেন, সে আপনার সাথে কথা বলবে, তো এই জিনিসটা হচ্ছে উইন উইন সিচুয়েশন, এটা গেল একটা। তাও যদি না হয়, ঠিক আছে, তাহলে আপনি যে কোনো সময় যদি কোনো কিছু ইংলিশে পড়েন, তাহলে সেটা পড়বেন জোরে জোরে, পড়বেন লাউডলি, পড়বেন যাতে আপনার কথাটা যাতে যাতে আপনার মুখ যাতে পাশ হয়, ঠিক আছে, আপনার মুখ যাতে আপনার মুখের যাতে ফ্লুয়েন্সি আসে, ইংলিশ শব্দগুলো বলার বা ইংলিশ শব্দগুলো ডেলিভারি দেওয়ার যে আপনার যে মানে মুখের যে ব্যাপার স্যাপার, আপনার মুখ যাতে চালু হয়, হ্যাঁ, সেটা আপনি জোরে জোরে পড়বেন। একটা আপনি প্র্যাকটিস করতে পারেন, সেটা হচ্ছে সারাদিন কী কী করছেন, যখন দিন শেষে যখন আপনি শুইতে যাবেন, তো তখন আপনি সেটাকে আগে আপনি ঠান্ডা মাথায় কিছুক্ষণ বসবেন, ঠান্ডা মাথায় কিছুক্ষণ বসার পরে আপনি আগে চিন্তা করবেন যে আসলে কী কী করছেন, আপনি চিন্তাটাকে সাজাবেন, ব্রেনের মধ্যে সাজাবেন, লিস্ট আকারে সাজাবেন, তারপর সেগুলোকে আপনি জোরে জোরে বলবেন, ঠিক আছে, জোরে জোরে মানে কি চিৎকার করে বলার দরকার নাই, জোরে জোরে বলবেন যে আপনি সারা দিনের কোন কাজটার পরে কোন কাজ করছেন, আই ডিড দিস, আই ডিড দ্যাট, এমনি এমনি করে, ঠিক আছে, এবং এই যে বলতেছেন সেটা আপনি রেকর্ড করবেন, রেকর্ড করে তারপর আপনি শুনবেন যে আপনার কী ভুল হচ্ছে না ভুল হচ্ছে এই আর কি। তো এই কাজটাও করতে পারেন। এছাড়াও আরেকটা খুব ভালো একটা প্র্যাকটিস আছে, যদি মানে কোনো দিক থেকেই সম্ভব না সেক্ষেত্রে আরেকটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেট বা কোনো একটা ভিডিও টিডিও ব্যবহার করে এরকম প্র্যাকটিস করা। তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করছি, যাদের স্পিকিং পার্টনার একেবারেই নাই বা একেবারে আর কোনো উপায় নাই, বুঝছেন, বা অন্য কোনোভাবে সম্ভব না, তো তারা মোটামুটি 5-10 মিনিট সময় একটুখানি ব্যবহার করে, পার ডে 5-10 মিনিট 15 মিনিটের মতো সময় ব্যবহার করে একটু ভালো ভালো একটা স্ট্র্যাটেজি আছে যেটা দিয়ে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন।
তো ওই ভিডিওটার লিংক আমি এই ভিডিওটা নিচে দিয়ে দিচ্ছি, তা আপনারা ওই ভিডিওটা দেখলে তারপর মনে হয় মানে ভালো হবে আর কি। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। আর সবসময় কাস্টমারি যেটা বলি আর কি, আমার ভিডিও ভালো লাগলে এই আমাদের যে চ্যানেলটা ইংলিশ পুরো, এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলের দেখবেন যে ভিডিওর নিচে একটা বেল আইকন থাকে, সেই বেল আইকনটা ক্লিক করবেন এবং ভিডিও যদি শেয়ার দেন তাহলে আলহামদুলিল্লাহ। যাক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।